নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি, বিকেল বেলায় খাওয়ার জন্য একটা দারুণ স্ন্যাক্স। আজকে আমরা তৈরি করব পাউরুটি দিয়ে একটা খুব সুন্দর দারুণ চপ। এই পাউরুটির চপ করার জন্য আমি নিয়ে নিয়েছি 8 পিস পাউরুটি, 4খানা আলু, নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, বাদাম আর ডিম। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে। এই ধনে জিরেটা ভেজে আমি গুঁড়ো করে আলুর মধ্যে দেব, আর এটা গরম মশলা। আর এইটা হলো ময়দা, বেসন, চিনি, নুন আর ব্রেড ক্রাম্ব। এবার আমি এই 4টে আলু নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ আলু। এটাকে আমি চামচের সাহায্যে এরকম করে, এই 4টে আলু আমি নিয়ে নিয়েছি, এই আলুটাই চামচের সাহায্যে স্ম্যাশ করে নেব ভালোভাবে, সুন্দর করে এটা স্ম্যাশ করে নেব। দেখুন, এবার আমি ঘুরিয়ে নিলাম গ্যাসটা। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। আমি কাঁচা বাদাম নিয়েছি, কাঁচা বাদামটা একটুখানি ভেজে নেওয়ার জন্য। আমি এই খাওয়ার স্টিলের চামচে 4 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তার মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি। এখানে মোটামুটি বড় চামচে 3 চামচ মতন বাদাম আছে। গ্যাস একদম কমিয়ে ভাজতে হবে, নালে খুব তাড়াতাড়ি বাদামগুলো পুড়ে যাবে। দেখুন, বাদামগুলো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো বাটিটার মধ্যে তুলে নিচ্ছি। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার কুচিগুলো। গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এরকম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁয়াজ রসুন গুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন এটার মধ্যে দিয়ে দিতে হবে নুন, মানে আলুটার মধ্যে নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দুটো লঙ্কা কোচানো দেওয়া হয়েছে দেখে আমি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অনেকে লঙ্কা কম পছন্দ করে, তাদের জন্য নাহলে অসুবিধা হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, মানে একটু জল দিচ্ছি এর মধ্যে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে আমরা আলুগুলো এর মধ্যে দেবো, আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু সময় লাগবে কষাতে, একটু সময় নিয়ে ভালো করে কষালে মশলাটা তাহলে টেস্ট হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেব আলুটা। দেখুন দেখুন বন্ধুরা, আমি এইভাবে আলু দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর এর মধ্যে এখন দিয়ে দেব এই বাদামগুলো যে ভেজে রেখেছিলাম। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ওই বাদামগুলো।
দেখুন বন্ধুরা, আলুগুলো পুরো ভালো করে মেশানো হয়ে গেছে, ও কড়াই থেকে সব এক জায়গায় হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, আর একটু দেখেছেন লেগেনি। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো জিরে ধনে গুলো ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, মোটামুটি 1 চামচ, বড় চামচের, 1 চামচের থেকে একটু কম হবে। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে ওটা গুঁড়ো করে দিয়ে দিতে হবে। বন্ধুরা আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে, আবার একটু আমি ঠান্ডাও করে নিচ্ছি। এবার আমি পাউরুটিটা এরকম কোনাকুনি ভাবে কেটে নেব, এরকম কোনাকুনি ভাবে কেটে নিয়ে একটা একটার উপরে করে নেব। এইভাবে করে আমি 8 পিস পাউরুটি কেটে নেব। 8 পিস পাউরুটি কাটা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মাঝখানটায় তরকারি লাগিয়ে একটা একটার উপরে এরকম করে আটকে দেবো। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এটাকে ভালো করে মিশিয়ে নেব, তারপরে দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে 2 চামচ বেসন। ভালো করে বেসনটা গুলে নিতে হবে যেন একটু দানা দানা না থাকে, সুন্দর করে বেসনটাকে গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডিমের গোলাগুলো তৈরি করা হয়ে গেছে, কিন্তু এরকম করে ডিমের গোলা করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আপনাদের। আপনারা নালে আরেক কাজ করতে পারেন, 2-3 চামচ বেসন নিয়ে সেটাকে সামান্য জল দিয়ে একটু গুলে নিয়ে তার মধ্যে ডিমটা ফেটিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে মিশিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি এই আলুর পুরভরা পাউরুটিটাকে এর মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি, এরকমভাবে চুবিয়ে নিয়ে তারপর সামান্য বেসন, সামান্য সামান্য ময়দা এর মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুবিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো ভালো করে এদিক ওদিক সব দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে, এইভাবে সব দিকে ভালোভাবে লাগিয়ে নিয়ে আমরা এইভাবে 8খানা চপ রেডি করে নেব। ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো এইভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আরেকটা ঠিক সেম প্রসেসে আমি ডিমের গোলা লাগিয়ে নিলাম, লাগিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এটা করতে হবে, না হলে পাউরুটি কিন্তু ভেঙে যাবে। তাড়াতাড়ি ময়দাটা দুপাশে এরকম ভাবে লাগিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে। বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চারিদিক এইভাবে করে নিতে হবে, এটা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি এটা করতে চেষ্টা করবেন, নাহলে কিন্তু পাউরুটি তো ফুলে যেতে পারে। বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেলে তখন আর ভয় নেই, তখন আর খুলবে না, কিন্তু ডিমের গোলার লাগানো মাত্রই পাউরুটিটা নরম হয়ে যায়। এইভাবেই আমরা 8টা চপ রেডি করে নিই। দেখুন বন্ধুরা, আমি সবগুলো পাউরুটিকে কোট করে নিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে পাউরুটিগুলো ভেজে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিচ্ছি আমি এবার সাদা তেল। গ্যাসটা বাড়িয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। প্যানের মধ্যে যে কটা পাউরুটি চপ আঁটবে সে কটাকেই আমি দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আমরা, তারপরে আস্তে আস্তে করে চপগুলোকে ছেড়ে দেব। এইভাবে দুটো কি তিনটে করে দিতে হবে,
বেশি একবারে দিলে কিন্তু ভেঙে যাবে। এবারে এটা আস্তে আস্তে করে হবে, হয়ে গেলে একটা পিঠ হয়ে গেলে তারপরে আরেকটা পিঠ উল্টে দিতে হবে। এইভাবে আস্তে করে চপ পাউরুটির চপটাকে উল্টে দেবেন, এরকম একটা দিয়ে উল্টাতে যাবেন না, দুটো সাহায্য নিয়ে উল্টাবেন, না হলে কিন্তু তেল হয়তো গায়ে ছিটকে পড়তে পারে। আস্তে করে একদম উল্টে দেবেন, দেখুন কত সুন্দর গোল্ডেন গোল্ডেন রং হয়েছে। গোল্ডেন রং হওয়া অবধি এটাকে ভেজে নিতে হবে। তিনটের বেশি আমার প্যানে আঁটবে না, যার প্যানে চারটে আঁটবে সে চারটেও দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আমার প্যানটা খুব একটা বড় না, ছোট প্যান, তাই জন্য আমি তিনটে করেই দিয়েছি। এই চপটা রেডি হয়ে যাওয়ার পর খুব মচমচে খেতে হয় আর খুব ভালো টেস্টি হয় খেতে। আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এটা ব্যবহার করতে পারেন, বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন। এটা খুব ভালো টেস্টি একটা টিফিন। দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে দুটো দিকই ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ এটা গোল্ডেন কালার না হয়ে যাচ্ছে। এটাকে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখবেন, বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি, এটা মচমচে ভাবটা হবে না। দেখুন বন্ধুরা, পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবগুলো চপ এইভাবে নামিয়ে নেব। এর পরের ব্যাচটাও ঠিক সেম একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পাউরুটির চপ, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকমই ভালো। আপনারা বাড়িতে এটা বানিয়ে খাবেন, এরপর এইভাবে সব কিছু দিয়ে লেবু, শশা, পেঁয়াজ এসব দিয়ে সাজিয়ে নিয়ে এবং ওপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন, আর সঙ্গে দিন সস, টমেটো সস। এবার আমার চ্যানেলটাকে, যদি আমার রান্নাটা পছন্দ হয় আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমাকে। এরপরে আসবো আবার নতুন ভিডিও।